দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একুশে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় পৌর শহরের ঘাটপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শিবেশ চন্দ্র কুণ্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য সিবলি সাদিক। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আকাশ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাড়ু গোপাল কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, যুবলীগ সভাপতি আবু হিনা মুস্তফা কামাল, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব মণ্ডল সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বলতে চাই ১৯৭১ সাল এবং ১৯৭৫ এর ১৫ই আগস্ট আমাদের এই ২০০৪ সালের একুশে আগস্ট এগুলো একই সূত্রে গাঁথা, এটার কোনো কিন্তু পরিবর্তন নেই। ওরা হত্যার মাধ্যমে রাজনীতিতে আসছে বাংলাদেশে, ওরা হত্যার মাধ্যমে দল গঠন করেছে, আজ যে জায়গাতে জাতির জনকের খুলনা নিয়ে আসছে, যদি শুধুমাত্র আমাদের অন্তদ্বন্দ্ব না থাকে আজকে চিন্তাও করতে পারবেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়াবার মতো ওই খুনিরা কোনো দিন কিন্তু দল গঠন করতে পারত না। কিন্তু যাদের হাতে আমার মা বোনের ইজ্জত চলেছে সেই জামাত তারাই দল গঠন করেছে, সেই বঙ্গবন্ধুকে যারা হত্যা করল নির্মমভাবে, সেই দুষ্কৃতিকারী আর্মির কিছু বিপদগামী নেতা তাদের মধ্যে ১৫ বছরের মতো তারা শাসনভার গ্রহণ করেছিলেন এবং বঙ্গবন্ধুকে যার মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে তারই নেতৃত্বে গঠন হয়েছে বিএনপি এবং তাদেরকেই আমাদের প্রতিপক্ষ ভেবে আজকে বাংলাদেশের রাজনীতি করতে হচ্ছে। সংসদ সদস্য সিদ্দিক সাদিকের মাধ্যম দিয়ে কিন্তু এই প্রোগ্রামগুলো সাকসেসফুল করা সম্ভব হয়েছে। তো সেই জন্যই বলবো যে আমরা সত্যিকার অর্থেই বিরামপুরবাসী গর্বিত যে আমরা বড় বড় অনেক প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষান্ত হন না, বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে তারা ক্ষান্ত হন নি। এরপর পারেন বা গ্রেনেড হামলা করার চেষ্টা করেছেন, হত্যা করার চেষ্টা করেছেন, টঙ্গিপাড়ায়, কোটালিপাড়ায়, বগুড়ায়, খুলনায় বিভিন্নভাবে হামলা করে। কিন্তু বঙ্গবন্ধু এদেশের মানুষকে এত বেশি ভালোবাসাটা তার এত বেশি ছিল, এমন পর্যায়ে এসেছে যাতে করে ২৪১ সালে ২০৪১ সালে আমরা উন্নত রাষ্ট্রের দিকে মানে একুশে আগস্ট আইবি রহমান সহ আমাদের জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্যে তারা স্পিন যে চালাইছে